بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان ওয়ালাইকুম আসসালাম আহমতুল আবু সুফিয়ান ভাই মক্কামা থেকে জানতে চেয়েছেন কোন মানুষ যদি জহরে নামাজের পর ঘুমায় আর যদি সে মাগরীব পর্যন্ত ঘুমিয়ে থেকে যায় টের না পায় চেতন না থাকে যখন সে উঠছে তখন মাগরীবের আজান হয়ে গেছে তাহলে আসরে নামাজটা কি করে পড়বে আসরে নামাজটা পড়ার দুটো পদ্ধতি এখানে আমি মাগরিবের জামাতে মাগরীবের জামাতে আপনি আসরের নিয়োগ করে দাঁড়িয়ে যান ওদের যখন তিন ডাকাত পড়া হয়ে যাবে তিন ডাকাত পড়ার পরে বসবে আপনিও বসবেন আর যখন ইমাম সালাম ফিরে দেবে তখন আপনি উঠবেন এক পড়ে নিয়ে আপনি তারপরে বাকি তাহিয়া দরু সবকিছু পড়ার পরে কি করবেন সালাম ফিরে দেবেন অর্থাৎ আপনি চার রাকাত পূরণ করবেন এটা হচ্ছে আপনার আসরের নামাজ তারপরে আপনি কি করবেন মাগরীবের নামাজ একাকি কিংবা আরো যদি দ্বিতীয় জামাত হচ্ছে পরে যদি তাহলে তাদের সঙ্গে মাগরীবের নামাজটা পড়বেন কিংবা এটা হচ্ছে প্রথম পদ্ধতি কিংবা আপনি মাগরীবের নামাজটা মারীবের সঙ্গেই পড়ুন জি মাগরিবের নামাজ যেহেতু সময় হয়ে গেছে এখন মাগরিবের নামাজের নিয়তে আপনি মাগরিবের নামাজে তিন ডাকাতে পড়ুন মাগরিবের নামাজ পড়া হয়ে গেলে আপনি আসরের চার ডাকাত ফরজটা আলাদা করে কাজা করুন জি এটা আপনার এতে আপনার কোনো গুনাহ হবে না যেহেতু আপনি ঘুমিয়েছিলেন আর আল্লাহ রুসুম সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন ঘুম থেকে যখন উঠবে তখনই সেই নামাজটা পড়ে আপনার যদি মাগরিবের জামা শুরু হওয়ার যদি পাঁচ মিনিট সাত মিনিট সময় থাকে তাহলে আপনার জন্য উত্তম হচ্ছে যে তড়িঘড়ি বাথরুমে গিয়ে বুঝু করার পরে আপনি কি করুন মাগরিবের জামা শুরু হওয়ার আগে আগে আপনি আসরে নামাজটা চার টাখাত পড়ে নিন এটা হচ্ছে সব থেকে উত্তম কারণ রসুল বলেছেন ঘুম থেকে যখনই জাগবে তখনই তার সময় সেই জন্যে আপনি কোন রকমের অপেক্ষা করবেন না সূর্য ডুবছে নাকি আর আজান হওয়ার সময় মানে কোন রকমের চিন্তা ভাবনা না করে আপনি বাথরুমে যান উজু করুন আর আসরের নামাজটা আপনি পড়ে নিন যদিও মাগরীবের আজান হচ্ছে তা সত্ত্বেও কোনো সমস্যা নেই তারপরে আপনি মসজিদে গিয়ে মাগরীবের এটা নামাজটা পড়ুন এটা হচ্ছে সব থেকে উত্তম কিন্তু যদি আপনার বাথরুমে গিয়ে যেতে উজু করতে যদি মাগরীবের একামত শুরু হয়ে যায় তাহলে আপনি যেমন বললাম যে মাগরিবের নামাজের নিয়তে সঙ্গে আপনি আসরের নামাজের নিয়ত করে আসরের নামাজটা পড়ুন তিন ডাকাত হয়ে গেলে আপনি এক রাকাত আলাদা করে পড়বেন কিংবা আপনি মাগরিবের নামাজে মাগরিবেরটা পড়ুন আর তারপরে আপনি আসরের নামাজটা আলাদা করে চার ডাকাত কাজা করুন